আগের সপ্তাহে প্রথমবারের মতো এককভাবে স্লট পেল আমাদের এই পথ যদি না শেষ হয়, তাই নর্মালি দর্শকেরা খুবই খুশি। তবে বর্তমানে ধারাবাহিকে যেভাবে সাত্তকী আর উর্মি দূরে চলে যাচ্ছে তাতে তারা খুবই কষ্ট পেয়েছে। বর্তমানে ধারাবাহিকের গল্প যেহেতু সাত্তকী এবং উর্মির দিকেই ফোকাস করেছে, তাই অন্যান্য চরিত্রগুলিকে ঠিক দেখানো হচ্ছে না। দেখা যাচ্ছে না মুমুদি এবং সুমনের সেই কেমিস্ট্রি, অনেকেই তাদের জুটিটা খুব পছন্দ করে। তোমরা হয়তো জানলে অবাক হবে, এক সময় সত্যি করেই তারা সম্পর্কে ছিলেন। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে চলো জানা যাক বিষয়টা। এক সময় চুটিয়ে প্রেম করেছেন বাস্তবের মুমুদি এবং সুমন, মানে অভিনেত্রী পায়েল দেব এবং অভিনেতা অর্কজ্যোতি পাল চৌধুরী। রেশম ঝাঁপি ধারাবাহিকের সময় টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন তারা। সোশ্যাল মিডিয়াতে তাদের অন্তরঙ্গ বন্ধুত্বের নিদর্শন পাওয়া যেত, এছাড়াও তাদের বিয়ে হবার কথাও শোনা গেছিল। কিন্তু সম্ভবত 2018 সালে তাদের ব্রেকআপ হয়ে যায়। ব্রেকআপ হয়ে যাবার পরে তাদের প্রোফাইল থেকে তাদের সমস্ত ছবি ডিলিট হয়ে যায়। কিন্তু সম্ভবত প্রেম না থাকলেও সেই বন্ধুত্বটা রয়েই গেছে। কেননা দুদিন আগে এই ধারাবাহিকের কিছু শিল্পীদেরকে রেস্টুরেন্টে দেখা যায়, সেখানে এত বছর পরে আবার এই জুটিকে একটি ছবিতে পাওয়া যায়। ছবিতে অর্কজ্যোতির সাথে পায়েলকে দেখা যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। অবাক হওয়ার সাথে সবাই খুবই আনন্দিত। তো বন্ধুরা, তোমরা কি এটা আগে থেকেই জানতে নাকি এই জানলে? কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।